হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইউনিক্স সিরিজের 19 নম্বর ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আজকে আমরা কোনো রিয়াকশন না, আজকে আমরা ফিজিক্সের একটি কোশ্চেন সলভ করবো, যেটা আমরা করেছিলাম ওই চ্যাপ্টারটিতে। কোনটি? যেটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, সেই চ্যাপ্টারই একটি অঙ্ক। এর আগেও আমি একটা ফিজিক্সের থেকে একটি অঙ্ক এই সিরিজের মধ্যে পোস্ট করেছিলাম, তো এটা দ্বিতীয় বলতে পারো যে ফিজিক্সের 2 নম্বর অঙ্ক বা ভিডিও। তো এখানে দেখো, তোমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। এই কোশ্চেনটি 1990 সালে এসেছিল, সেটা বড় কথা নয়, কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সলভ করলে আমাদের এক্সপিরিয়েন্স হবে, যা আমাদের পরে এন্ট্রান্সের ক্ষেত্রে সুবিধা হবে। তো এটি 1990 সালে এসেছিল। তো প্রথমে কি বলছে যে কোশ্চেনটাতে, ইন দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার, এই ফিগারে ইচ রেজিস্ট্যান্স ইজ 1 ওহম। তো এইচ রেজিস্ট্যান্স 1 ওহম দেওয়া আছে। দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইজ, মানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে, এক কথায় যদি বলি। তো আমরা তুল্য বর্তনী প্রথমে আঁকতে হবে। তো তুল্য বর্তনীটি কেমন হবে? তুল্য বর্তনীটি হবে এরকম। তো দেখো, এখানে আমি এটা আঁকলাম না, প্রথমে এত দূর আঁকি। ঠিক আছে, এত দূর আঁকলাম বি পয়েন্ট অবধি। এখানে দেখো, এই এই আর এই বরাবর রোধ যে দুটো, সেটি শ্রেণী সমবায় আছে। ঠিক আছে, কারেন্ট একই, পোটেন্সিয়াল আলাদা, শ্রেণী সমবায় আছে এইভাবে। তো এটা বোঝাই যাচ্ছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো। উপরের রোধটাকে উপরের রোধে লিখলাম 1 ওহম, আর নিচের দুটো রোধকে এইভাবে লিখে দিলাম, সরি এইভাবে না, হ্যাঁ এইভাবে লিখলাম। এই রোধটাকে আমরা ধরলাম R1। ঠিক আছে, এটাকে ধরলাম R1, এটা 1 ওহম, এটা 1 ওহম, বাকি সব 1 ওহম, আর এই রোধটি আছে। ঠিক আছে, এটাও 1 ওহম। এতদূর ক্লিয়ার কিনা? কারণ এই দুটি সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, দ্বিতীয় দেখো, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কি প্যারালাল কম্বিনেশন? তো এই দুটোর বদলে আমি এটা লিখলাম, এটা 1 ওহম, আর এটাকে দেখলাম R2, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম। ঠিক আছে, এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট ধরলাম। ঠিক আছে, এখন এটা এতদূর বোঝা গেল। এখন দেখো আরেকটা ফাইনাল, এটা এই তিনটি রোধের বদলে আমরা একটা রোধ ইউজ করবো, যেটাকে এই এইটুক তুল্যরোধ বলবো আমরা, সেটা এইভাবে লিখলাম। R3 লিখলাম, আর এটা 1 ওহম, 1 ওহম, আর আমরা বর্তনীটাকে বড় করবো না। এত দূর বোঝা গেল কি না তোমরা বলো? ঠিক আছে, এবার আমরা এক এক করে সলভ করবো, R1, R2, R3 মান বের করে ফাইনালি আমরা তুল্য রোধ বের করে দেব। ঠিক আছে, তো দেখো, তো R1-এর মানটা কত হবে দেখো। R1-এর মান সিরিজ কম্বিনেশনে কি হয়, 1 + 1 = 2, তো এটা 2 ওহম হবে। ঠিক আছে, এখন 1 আর 2 কি প্যারালাল কম্বিনেশনে আছে, তো R2 কি হবে, 1 × 2/1 + 2, দ্যাট মিন্স 2/3, R2 2/3 হবে।
R3 কি হবে, মুখে মুখে হয়ে যাবে, এটা দেখো ভালো মতো, কারণ প্যারালাল এটা, পি ফর প্যারালাল, এস ফর সিরিজ কম্বিনেশনে ছিল এটা। R3 কি হবে, R3 ও সিরিজে আছে, কার সাথে, R2 প্লাস 1 প্লাস 1 ওহম, মানে 2 প্লাস, কারণ এটা যোগ হবে না, সিরিজ কম্বিনেশন, প্লাস R2, R2 কত, 2/3, 2 প্লাস 2/3, তাহলে কত হয়, 3×6, 8/3, ঠিক আছে, 8/3, 8/3, তার সঙ্গে আবার প্যারালালে কি আছে, এই প্যারালালকে আমরা আর ধরলাম। তো এখানে আমি প্রথমে একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা তুল্য বর্তনী, যেটা আমরা মোট যেটা বার করব, যেটা বলছে এ আর বি মধ্যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, সেটাকে আমরা ধরলাম আর, ঠিক আছে, সেটাকে আমরা ধরলাম আর, আর ধরলাম। তো সেক্ষেত্রে এখন কি হবে, এই আর এর মানটা কিভাবে বার হবে, R3 আর 1+1, এটাকে একবারে লিখে দিই, কারণ এটা সিরিজে আছে, দেখে নাও ভালো মতো, এটা সিরিজে আছে, সিরিজে আছে, তাহলে এটাকে 2 লেখা যায়, তো ডাইরেক্ট লিখি আমরা R3 × 2/R3+2, কারণ সমান্তরাল শ্রেণী সমবায়, সরি, সমান্তরাল সমবায়, তো সমান্তরাল সমবায়ের মধ্যে শ্রেণী সমবায় বলতে এই এটি শ্রেণী সমবায় আছে, আর এটি সমান্তরাল সমবায়, এর যে তুল্য রেজিস্ট্যান্স তার সঙ্গে R3 সঙ্গে সমান্তরাল সমবায় আছে, যার সেটি যে সমবায় আছে সেটির মানই হলো আর এর মান, অর্থাৎ তুল্য রোধের মান। তাহলে R3 × R2, R3 মান কত বেড়েছে, 8/3 × 2/8, দেখা যাচ্ছে কি না, 8/3+2, এটা সলভ করলে আসবে, তো বন্ধুরা এটা সলভ করলে কি আসবে দেখো, এটা সলভ করলে প্রথমে আসবে 8/3 × 2, মানে কত, এটা আসবে 16/3, আর এটা উল্টে গিয়ে আসবে 3 × 2 = 6, এই 14/3, উল্টে গেলে 3/14, 3 ক্যান্সেল আউট হবে, আর 2 দিয়ে অর্থাৎ 2 দিয়ে কাটলে 8, এটা 7, তাহলে 8/7 ওহম। তো এই কোশ্চেনটা দেখো কত সুন্দরভাবে আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট করলাম। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই জানা ছিল, মানে এই কোশ্চেনটার একটা ইউনিক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আর এই অপশনটা তাহলে আমাদের কোন অপশন হলো, দেখবে ডি নম্বর অপশন আছে, তাহলে R = কত, 8/7 ওহম, এটা অপশন হলো ডি নম্বর, ডি নম্বর অপশন, ঠিক আছে। তো বন্ধুরা ধন্যবাদ।